চরম পর্যায়ের সংঘাত। 2023 সালে ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল, বছর পেরিয়ে তা ইসরায়েল ইরান যুদ্ধে রূপান্তরিত হয়েছে। বিগত এক সপ্তাহ ধরে লেবাননে হামলা চালাচ্ছিল ইসরায়েল, কখনো পেজার বিস্ফোরণ, কখনো ওয়াকি টকিতে বিস্ফোরণ, এয়ার স্ট্রাইক চালিয়ে নিকেশ করেছে হিজবুল্লাহ প্রধানকেও। এরই প্রত্যুত্তরে মঙ্গলবার ইরান প্রায় 200 মিসাইল দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলের উপরে। ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এর মূল্য চোকাতে হবে ইরানকে। সে মূল্যই কি পরমাণু হামলা? এমনটা ইঙ্গিত মিলল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথায়। ইসরায়েল ইরানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তায় আমেরিকাও। গতকালই হোয়াইট হাউসে বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার বাইডেন বলেন, ইসরায়েল ইরানের পরমাণু কেন্দ্র ও তেলের রিগে হামলা চালানো পরিকল্পনা বিরোধিতা করছেন তিনি। তেল আভিভকে সঠিক আচরণ করা উচিত। মঙ্গলবার ইরানের মিসাইল হামলার পরে জল্পনা শোনা গিয়েছে যে ইসরায়েল পাল্টা জবাবে সরাসরি ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে হামলা চালাতে পারে। মার্কিন প্রেসিডেন্টের কাছে প্রশ্ন রাখা হলে বাইডেন সাফ জানান, তিনি এই পরিকল্পনা বিরুদ্ধে, ইসরায়েলের নিজেকে রক্ষা করার অধিকার রয়েছে, তবে বিবেচনা করে পদক্ষেপ করা উচিত বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন বাইডেন। জানা গিয়েছে G7 নেতাদের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর ইরানের উপরে একাধিক নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ইসরায়েলের সেনা জানিয়েছে লেবাননে কমব্যাট অভিযান শুরু করা হয়েছে। সংঘর্ষে 8 জন ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।